আজকে আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভারতবর্ষের লোকসভা নির্বাচন পশ্চিমবাংলার 7 দফায় হবে, বিহারও 7 দফায় হবে, উত্তরপ্রদেশের 7 দফায় হবে। মমতা রাজত্ব আর যোগী রাজত্বের মধ্যে তো ফারাক কিছু নেই। হিংসামুক্ত ভোট হতে হবে, মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবে তাকে ইনশিওর করতে হবে। কদফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। পশ্চিমবাংলার সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে 2011, তারপর থেকে পশ্চিমবাংলা কোনো ভোটের ব্যবস্থা তৃণমূল করেনি, করতে পারেনি, করতে চায়নি। কেননা লুট করাটা ছিল ওদের লক্ষ্য, ওদের কাছে ভোট মানে লুটের লাইন। আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব, পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে লুটে দেবে। সৌগত তো আমার চাইতে অনেক সিনিয়র মানুষ, আপনারা আগে থেকে চিনি, অধ্যাপক হিসেবে আমি ওই চিনতাম, যদিও পরে বেশিরভাগ লোককে চিনেছে ওই হাতে হাতে নারদ কাণ্ডে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতে, সেই সৌগত রায়কে চিনেছে। এই সৌগত রায়কে মানুষ চিনতে চায় না বলে মানুষের মনোভাব, কিন্তু আমার এ নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই। উনি প্রতিপক্ষের প্রার্থী, উনি নির্বাচনে ওনার মতন করে চলবেন, মানুষ মানুষের রায় দেবে। অনেক সময় অনেক জবরদস্তি অনেকে করেছেন শাসক দলে, সেই জবরদস্তি মানুষ আমরা মানুষের কাছে কৌশল নিয়ে যাব। এক দুর্নীতি ভয়াবহ, দুই মানুষের কাজ নেই, যুবকেরা ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে, বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পশ্চিমবাংলা, জিনিসের দাম আকাশে, মানুষ বাঁচবে কিভাবে, খাবে কি, থাকবে কোথায়, যাবে কিভাবে, সঞ্চয় ভাঙতে হচ্ছে সংসার চালাবার জন্য। আর আজকে তো সবাই বুঝে গেছেন ইলেকট্রাল বন্ডের তথ্য বেরোবার পর ওষুধ কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডের টাকা দিচ্ছে, বিজেপি তৃণমূল সেই টাকার ভাগ পাচ্ছে, আর ওষুধ কোম্পানিগুলো টাকা উসুল করছে মানুষের ঘাট দিয়ে, 5 গুণ 6 গুণ ওষুধের দাম বেড়েছে, এর দায় বিজেপিতে অস্বীকার করার কোনো সুযোগ নেই, তৃণমূল তার দায় অস্বীকার করতে পারে না। মানুষকে লড়তে হবে তার নিজের জন্য, মানুষের লড়াইয়ের সঙ্গে আমরা আছি, মানুষের ভবিষ্যৎ স্বপ্নের জন্য আমরা আছি। তৃণমূল থাকবে আর ঝামেলা থাকবে না, এটা যদি কেউ ভাবেন কষ্ট কল্পনা। তৃণমূল থাকবে, লুটের বকরার লড়াই থাকবে না, এটা কখনো হয় না। পানিহাটিতে যিনি সার্টিফিকেট পেলেন কাউন্সিলর হিসেবে, জেতা হারা পরের কথা, তিনি শপথ নেবার আগেই কোথায় খুন হয়ে গেলেন, এটার জন্যই তো তৃণমূল। আপনি চোর চুরি করে, চুরি করলে চোর, ডাকাতি করলে ডাকাত, ধর্ষণ করলে ধর্ষক, লুট করলে লুটেরা, আর এই চোর ডাকাত ধর্ষক এবং লুটেরা এই সব একসাথে মিলিয়ে যে ভূমিকাটা আসে সেটা হয়ে গেছে। যেভাবে রিভাইভ করাবার ব্যবস্থা বাউন্সট করেছিল নানান কারণে বন্ধ হয় সবাই জানেন, মূলত ম্যানেজমেন্ট এবং ইত্যাদি বাজার নানান কারণে, সেটাকে যেভাবে রিভাইভ করাবার একটা করার ব্যবস্থা করেছিল বাউন্সট, এই সরকার এসে সেগুলোকে একের পর এক নষ্ট করেছে, ভেঙেছে, লুট করেছে। কখনো মানুষের লড়াই এবং ভবিষ্যৎ বাদ দিয়ে আমরা এগোতে পারি না। তৃণমূল রাজ্যের মানুষের ভবিষ্যৎ নয়, বিজেপিও রাজ্যের মানুষের।